সারা বিশ্বে কোথায় কি হচ্ছে সেই সব খবর নিয়েই বিশ্ব বুলেটিন। আণবিক শক্তিচালিত একটি বিশেষ যুদ্ধ বিমানবাহী রণতরী একটি বিশেষ দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দক্ষিণ চীন সাগরে মহড়া চালাচ্ছে অন্য একটি দেশ। শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে মিসাইল সরাচ্ছে এই দুই দেশের মধ্যে একটি দেশ, কমিয়ে আনছে সেনার সংখ্যাও। পাশাপাশি সেই দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট তীব্রভাবে হুঁশিয়ারি দিয়েছেন অন্য দেশটিকে, বিশেষজ্ঞদের মতে যা চরম সংঘাতের বাতাবরণ তৈরি করতে পারে ওই দুই দেশের মধ্যে। কোন কোন দেশের কথা বলা হচ্ছে, সাথে ওই রণতরীর বিশেষত্বই বা কী, সাথে প্রাক্তন কোন প্রেসিডেন্টের কথাই বা বলা হচ্ছে, তার উত্তর নিয়েই আজকের নিউজ ডিকোডেড। দক্ষিণ চীন সাগর নিয়েও আবার চরমে উঠেছে চীন মার্কিন দ্বন্দ্ব। চীনের কড়া পাহারা থাকা সত্ত্বেও সাম্প্রতিককালে বিতর্কিত জলরাশিতে সামরিক মহড়া চালিয়েছে মার্কিন নৌসেনা বাহিনী। সূত্রের খবর, দক্ষিণ চীন সাগরে প্রবেশ করা এই যুদ্ধজাহাজটি আদতে এক ছোটখাটো শহর যেখানে রয়েছেন কয়েক হাজার মার্কিন সেনা। ইউএসএস রোনাল্ড রিগান নামে এই জাহাজটির সাথে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস হ্যালসে, এর সাথে গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস সিল এবং টোমাহক ক্রুজ মিসাইল সহ আরও অন্যান্য ক্ষেপণাস্ত্র, যাদের মূল কাজ যুদ্ধ বিমানবাহী তরীর সুরক্ষা নিশ্চিত করা। এছাড়াও জাহাজটিতে রয়েছে F-18 সুপার হর্নেটের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান, যা শত্রু শিবিরে কাঁপুনি ধরানোর জন্য যথেষ্ট। উল্লেখ্য, একটি বিমানবাহী যুদ্ধজাহাজের সঙ্গে থাকে সাবমেরিন, ফ্রিগেট, ড্রেস্ট্রয়ারের মতো বেশ কয়েকটি রণতরী। এগুলিকে মিলিয়ে বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। যেহেতু মার্কিন রণতরীগুলি আণবিক শক্তিচালিত, তাই তারা অনির্দিষ্টকালের জন্য সাগরে থাকতে সক্ষম, আর সেটাই চিন্তা বাড়াচ্ছে চীনের। ইতিমধ্যেই মার্কিন নৌবহরের উপস্থিতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে বেজিং। গত কয়েক বছর ধরেই দক্ষিণ চীন সাগরে সামরিক পরিকাঠামো গড়ে তুলেছে বেজিং, প্রায় গোটা জলরাশিটাই নাকি তাদের নিজেদের, এমনটাই দাবি করে আসছে কমিউনিস্ট দেশটি। পাল্টা সেখানে আণবিক শক্তিচালিত যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়ে শক্তি প্রদর্শন করছে আমেরিকা। বিশ্লেষকদের মতে ড্রাগনকে রুখতে বদ্ধপরিকর আমেরিকা। সদ্য সমাপ্ত G7 বৈঠকের মঞ্চেই সংঘাতের সুর শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে। এবার দক্ষিণ চীন সাগরে আমেরিকার সামরিক মহড়া শুরু হওয়ায় সেই সুর আরও চড়বে, ফলে সংঘাতের দিকে আরও এগিয়ে যাবে দুই দেশ, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এর সাথে সাথে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার এই ভয়াবহ আবহে তীব্র হুঁশিয়ারি দিয়েছে চীনের সরকারকে। তার মতে সারা বিশ্বকে চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত, বিশেষ করে আমেরিকার মতো দেশকে তো অবশ্যই দেওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যখন কূটনৈতিক যুদ্ধ চলছে, তখন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কিছু না বলে চুপ করে থাকবেন এমনটা ভাবাই যায় না। আর সেই ভাবনাই এবার সত্যি হলো ট্রাম্পের নয়া হুঁশিয়ারিতে। ট্রাম্পের স্পষ্ট হুঁশিয়ারি কমিউনিস্ট দেশের সরকার চীনকে। মারণ করোনা ভাইরাসের জন্য এবার সরাসরি তিনি দুষলেন সি জিনপিং এর সরকারকে। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ভারতের জন্য রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তার মতে ভারতের মতো দেশগুলি করোনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এর জন্য চীনের ক্ষতিপূরণ দেওয়া উচিত ভারতকে। পাশাপাশি অন্তত $10 trillion আমেরিকাকেও চীনের দেওয়া উচিত বলে মনে করেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট। করোনা ভাইরাসের ত্রাসে একটা সময় আমেরিকার কোভিড পরিস্থিতি ছিল সত্যি আশঙ্কাজনক, তবে মার্কিন মূলক এখন অনেকটাই তা সামাল দিতে পেরেছে। যাদের করোনা টিকা নেওয়া হয়ে গিয়েছে তারা মাস্ক ছাড়া বাইরে বেরোতে পারবেন বলেও জানিয়ে দিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতি কিছুটা সামলে উঠলেও প্রশ্ন উঠেছে এই ভাইরাসের উৎপত্তি স্থল নিয়ে। বিশেষজ্ঞরা মনে করেছেন করোনাকে নিকেশ করতে এই ভাইরাসের উৎপত্তি স্থল খোঁজা খুবই গুরুত্বপূর্ণ। এমত অবস্থায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ধারণা লাল ফৌজের দেশের উহান গবেষণা কেন্দ্র থেকেই ছড়িয়েছে করোনা। পাশাপাশি জানা গিয়েছে আমেরিকা নাকি মধ্যপ্রাচ্য দেশগুলি থেকে তাদের মিসাইল সরিয়ে নেওয়ার পাশাপাশি সৈন্য সংখ্যাও কমিয়ে আনছে। আন্তর্জাতিক মঞ্চে জল্পনা উস্কে এমনটাই জানিয়েছে আমেরিকার প্রধান প্রতিরক্ষা দপ্তর দ্য পেন্টাগন। কিন্তু কেন মিসাইল সরিয়ে নিচ্ছে আমেরিকা? বেশ কয়েক বছর ধরেই ইরাক, কুয়েত, জর্ডন ও সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন রেখেছিল আমেরিকা। এছাড়া এই জায়গাগুলিতে রয়েছে থার্ড মিসাইল সিস্টেমও। জানা গিয়েছে এই বিভিন্ন সেনাঘাঁটিতে থাকা ওই হাতিয়ারগুলি চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সংখ্যক সেনা ও টেকনিশিয়ান রাখতে হয়েছে আমেরিকাকে, যা এখন দ্রুত কমিয়ে আনতে চলেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। জানা গিয়েছে আগামী কয়েক মাসের মধ্যেই কুয়েত, ইরাক, জর্ডন ও সৌদি আরব থেকে বেশ কয়েকটি মিসাইল সিস্টেম সরিয়ে ফেলতে US সেন্ট্রাল কমান্ডকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। উল্লেখ্য, সাম্প্রতিককালে চীন ও রাশিয়া আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন এবার তাই দল ভারী করতে ইরানের সঙ্গে সমঝোতার পথে হাঁটতে চাইছে ওয়াশিংটন। কারণ ওই দুই দেশকে নজরে রেখেই মিসাইল মোতায়েন করতে চলেছে পেন্টাগন। তাই ইরানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে মধ্যপ্রাচ্যের ফ্রন্টে আপাতত স্থিতাবস্থার বজায় রাখার পক্ষেই ঝুঁকেছে বাইডেন প্রশাসন। বিশ্ব বুলেটিনের সময়, এখন একটা ছোট্ট বিরতির, ফিরে আসি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন। এবার সময় ক্লুজের। শোনা যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মতন দেখতে প্রায় 8 জন মানুষ রয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। মাঝে মধ্যেই কয়েকজনকে হয়তো আমরা চাক্ষুষও করে ফেলি, কিন্তু এবার পাকিস্তানের রাস্তায় যার মতন দেখতে মানুষের দেখা মিলল তাতে অবাক গোটা নেট দুনিয়া। কিছুদিন আগেই তাকে ব্যান করে দিয়েছিল একটি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট। কে তিনি দেখে নিন। ভাবতে পারেন, পাকিস্তানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি আবার কুলফি বিক্রি করছেন তিনি, এমনই এক দৃশ্যের ছবি ধরা পড়ল ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের মাটিতে, যে ছবিকে ঘিরে তোলপাড় গোটা নেট দুনিয়া। এই ছবি দেখার পর অনেকেই প্রশ্ন করেছিলেন, প্রেসিডেন্ট পদ খুইয়েই তাহলে কি এখন পাকিস্তানের রাস্তায় কুলফি বিক্রি করছেন ডোনাল্ড ট্রাম্প? ভালো করে লক্ষ্য করায় বোঝা গেল না, ইনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট নন, তবে তারই মতো হুবহু দেখতে পাকিস্তানের এক কুলফি বিক্রেতা, যাকে এক ঝলকে দেখলে মনে হয় যেন সাক্ষাৎ ট্রাম্পই দাঁড়িয়ে রয়েছেন। পাকিস্তানের এক গায়ক শেহজাদ রয় একটি ভিডিও শেয়ার করেন ইনস্টাগ্রাম এবং টুইটারে। 23 সেকেন্ডের সেই ভিডিওতে ওই কুলফি বিক্রেতাকে তার ঠেলা গাড়ির সামনে দাঁড়িয়ে গান করতে দেখা যাচ্ছে। তার গানেরও প্রশংসা করেছেন অনেকেই। তবে খোদ ট্রাম্প এই ছবি দেখলে কি করবেন তা বোঝা কিন্তু বেশ শক্ত কাজ, কি মনে হয় আপনাদের? এবার গণতন্ত্রের কণ্ঠ সংবাদপত্রকে চুপ করিয়ে দিতে উঠে পড়ে লেগেছে চীনা প্রশাসন। চীনের হংকং প্রদেশের অ্যাপেল ডেইলি সংবাদপত্রের 5 জন সাংবাদিককে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। কেন, গোটা ঘটনাটা তাহলে খুলেই বলা যাক। হংকংয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করতে মরিয়া কমিউনিস্ট দেশ চীন। সূত্রের খবর, বিদ্রোহী সংবাদপত্র অ্যাপেল ডেইলির মুখ্য সম্পাদক রায়ান ল সহ 5 জন সংবাদকর্মীকে গ্রেফতার করেছে হংকং পুলিশ। জানা গিয়েছে তাদের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে চীনের সরকার, পাশাপাশি সংবাদ সংস্থার দফতরে চলেছে তল্লাশি। জানা যায় সকাল 7টা নাগাদ সংস্থার দফতরে হানা দেয় প্রায় 500 পুলিশের দল। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় সংবাদপত্রটির অফিস। জানা গিয়েছে সন্ত্রাসবাদী দমন অভিযানের কায়দায় গোটা বিল্ডিংটিকে কর্ডন করে ফেলে হংকং পুলিশের সশস্ত্র বাহিনী, তারপর অফিসে ঢুকে তল্লাশি চালায় হংকং পুলিশ। দাগি অপরাধীদের মতো পিচমোড়া করে হাত বেঁধে নিয়ে যাওয়া হয় 5 জনকে। সম্প্রতি অ্যাপেলিং ফর স্যাংশনস বা নিষেধাজ্ঞার দাবিতে শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয় অ্যাপেল ডেইলিতে। পুলিশের অভিযোগ, ওই প্রবন্ধে বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, 2020 সালের জুন মাসে আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে হংকং নিয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা বিল পাশ করে চীন সরকার। বিতর্ক উপেক্ষা করে ন্যাশনাল সিকিউরিটি লেজিসলেশন ফর হংকং শীর্ষক বিলটিতে সই করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর ফলে স্বায়ত্তশাসিত প্রদেশটির উপর বেজিং এর রাশ আরো শক্তিশালী হয়েছে। তারপরে চীনের উপর চাপ বাড়িয়ে হংকং এর প্রায় 30 লক্ষ বাসিন্দাকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করে ব্রিটেন। শুধু তাই নয়, সদ্য হংকং এর চীনপন্থী প্রশাসক ক্যারি লাম সহ 10 জন উচ্চ পদস্থ চীনা আধিকারিকের উপর ভ্রমণ ও আর্থিক বিষয় সংক্রান্ত নিষেধাজ্ঞা চাপিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি আরো জানা গিয়েছে 1995 সালে হংকং এর গণতন্ত্রকামী শিল্পপতি জিম লাই অ্যাপেল ডেইলি নামক এই সংবাদপত্রের প্রতিষ্ঠা করেছিলেন, যাতে হংকং এর উপরে চীন ও স্থানীয় প্রশাসনের কঠোর নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে তিনি বরাবরই সরব হয়েছেন। 2019 সালে জিমকে একই আইনের আওতায় গ্রেফতার করেছিল পুলিশ, সেবার একইভাবে হানা দেওয়া হয়েছিল তার দপ্তরে। দেশীয় বিদেশীয় নানান চাপের মধ্যেও
চীনের নজর রয়েছে মহাকাশে। জানা গিয়েছে এই প্রথম চীনের রকেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিল। বিশেষজ্ঞরা মনে করছেন যদি এই পদক্ষেপ সফল হয় তাহলে চীনের ক্ষেত্রে এক দৃষ্টান্তমূলক ঘটনা হয়ে থাকবে এটা। এই প্রথম চীন উদ্যোগ নিল মহাকাশে মানুষ পাঠানোর। জানা গিয়েছে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভশ্চরদের নিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছে চীনের রকেট। এই উদ্যোগ যদি সফল হয় তবে তা এক যুগান্তকারী দৃষ্টান্ত হয়ে থাকবে চীনের ইতিহাসে। সূত্রের খবর, চীনের গোবি মরুভূমির জিওকুয়াং উৎক্ষেপণ কেন্দ্র থেকে ভারতীয় সময় সকাল 6:52 অর্থাৎ বেজিংয়ের সময় সকাল 9:22 উৎক্ষেপণ করা হয়েছিল রকেটটিকে। জানা গিয়েছে 3 জন নভশ্চর রয়েছেন এই মহাকাশযানে। তারা হলেন নিয়ে হাইশেং, লিও বোমিং এবং তাং হোংবো। ওই 3 নভশ্চরকে শুভেচ্ছাও জানিয়েছেন পরিবারের লোক এবং সহকর্মীরা। এই যাত্রার সাফল্য কামনা করে সকলে মিলে সে দেশের দেশাত্মবোধক গানও গেয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 6 মাসে মহাকাশ গবেষণার বেশ কিছু সাফল্য পেয়েছে চীন সরকার। চাঁদ থেকে পাথর মাটি তুলে আনা ছাড়াও মঙ্গলে রোবটও পাঠিয়েছে দেশটি। বিশেষজ্ঞদের একাংশের দাবি, চীনের এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। এবার আরও অত্যাচারী রূপ ধারণ করলো মায়ানমারের সেনাবাহিনী। জ্বালিয়ে দেওয়া হলো গোটা একটা গ্রাম, পুড়ে গেল প্রায় 250টির কাছে ঘরবাড়ি। গত 1 ফেব্রুয়ারি মায়ানমারের শাসক দল ন্যাশনাল লীগ অব ডেমোক্রেটিক পার্টির মুখপাত্র মায়ো নায়ান্ট জানিয়েছিলেন, আচমকা কাউন্সিলর সুকি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্যান্য নেতাদের আটক করেছে সেনাবাহিনী। অর্থাৎ সেনা অভ্যুত্থান হয়, সে দেশের নির্বাচিত সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী, যা এখনো পর্যন্ত অপরিবর্তিতই রয়েছে। এরপর প্রত্যেক সময় জুন্টার বিরুদ্ধে দেখা গিয়েছিল নানা বিক্ষোভের। ধীরে ধীরে অত্যাচারের চূড়ান্তে পৌঁছেছিল মায়ানমারের সেনাবাহিনী। কখনো সাধারণ মানুষের উপর অত্যাচার, আবার কখনো সাংবাদিকদের গ্রেপ্তার। প্রতিবাদে গর্জে উঠেছিল মায়ানমারের সাধারণ জনগণ। কিন্তু এবার মায়ানমার থেকে উঠে এসেছে আরো ভয়ঙ্কর ছবি। জানা গিয়েছে মায়ানমারের একেবারে মধ্যভাগে অবস্থিত ম্যাগওয়ে অঞ্চলের কিনমা গ্রামের প্রায় 250টি বাড়ি জ্বালিয়ে দিয়েছে জুন্টা। স্থানীয় সূত্রে খবর, ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, প্রাণে বাঁচেনি নিরীহ গবাদি পশুও। নির্মম আক্রোশ মেটাতে অবলা প্রাণীদেরও ছাড়েনি জুন্টা বাহিনী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে জ্বলতে থাকা গ্রামের ছবি, আর এই ছবিতেই তীব্র নিন্দায় সরব হয়েছে নেটিজেনরা। জানা গিয়েছে কিনমা গ্রামের স্থানীয় বাসিন্দারা আগে ভাগে খবর পেয়ে গিয়েছিলেন জুন্টা বাহিনী হানা দিতে চলেছে, প্রাণ বাঁচাতে গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন তারা। এখন বাকি গ্রামবাসীরা ভয় বাড়ি ফিরতে পারছেন না, আতঙ্কে কাঁপতে কাঁপতে তারা মনে করেছেন এটাই শেষ নয়, অত্যাচারী জুন্টা বাহিনী আবার ফিরে আসবে, মেরে ফেলবে তাদের। তাই ওই গ্রামে ফেরার সাহস দেখাচ্ছেন না কেউই। শুধু কিনমা গ্রামই নয়, মায়ানমার ছাড়তে চাইছেন আরো অনেক বাসিন্দাই। জুন্টার বিরুদ্ধে প্রতিবাদ যত সক্রিয় হচ্ছে ততই অত্যাচারের সীমা বাড়াচ্ছেন তারা। এখন অত্যাচারী জুন্টা বাহিনীর অত্যাচার কবে শেষ হবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ববাসী। এবার ইসরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে হওয়া এক অদ্ভুত চুক্তিতে অবাক গোটা বিশ্ব। ইতিমধ্যেই আবার দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, আর এমতো অবস্থায় এই ধরনের চুক্তিতে বেশ খানিকটা অবাক হয়েছে বিশ্ববাসী। ইতিমধ্যেই আবারও ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। হামাস জঙ্গি গোষ্ঠীর হামলার প্রতিবাদে বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েল। জানা গিয়েছে বিস্ফোরক বোঝাই বেলুনের সাহায্যে হামলা চালায় জঙ্গি গোষ্ঠী হামাস, আর যার জবাবে গাজা স্ট্রিপে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মূলত গাজা সিটি এবং গাজার দক্ষিণের শহর খান ইউনিসে লাগাতার বোমা বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। পাল্টা আবার ইসরায়েলের উদ্দেশ্যে বড় বড় মেশিন গান থেকে গুলি বর্ষণ করতে শুরু করে হামাস জঙ্গি গোষ্ঠীরাও। বর্তমানে পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে ফের একবার ইসরায়েলি সেনাকে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে প্যালেস্তাইন প্রশাসন। এই ভয়ানক অবস্থার মধ্যেও এক অদ্ভুত অন্তর্বর্তী চুক্তি করেছে এই দেশ দুটি। জানা গিয়েছে প্যালেস্তাইনের প্রশাসনের সঙ্গে
করোনা ভ্যাকসিন নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরায়েল। চুক্তি মাফিক মেয়াদ উত্তীর্ণ হতে চলা ফাইজারের 10 লক্ষ টিকার ডোজ প্যালেস্তাইনকে দিতে হবে। এর বিনিময়ে প্যালেস্তাইনকে যে 10 লক্ষ ডোজ টিকা দেওয়ার কথা রয়েছে ফাইজারের, তা সরাসরি ইসরায়েলকে দিয়ে দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাসেই ওই ভ্যাকসিন ইসরায়েলের হাতে চলে আসবে। অন্যদিকে এই নয়া চুক্তি নিয়ে মুখ খুলতে একেবারেই নারাজ প্যালেস্তাইন। তবে মে মাসে গাজায় ইসরায়েলি হামলার পর থেকে বিপদ আরও বেড়েছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের। একদিকে ভেঙে পড়া অর্থনীতি, খাদ্য সংকট, টিকার অভাব, সব মিলিয়ে কার্যত বিপাকে পড়েছে প্যালেস্তাইন। তাই এই মুহূর্তে সংক্রমণ রুখতে ইসরায়েলের থেকে উদ্বৃত্ত টিকা নিতে সংকোচ করবেন না আব্বাস, এমনটাই মত বিশ্লেষকদের। পাশাপাশি জানা গিয়েছে ইসরায়েলের নাকি প্রায় 55% নাগরিকের করোনা টিকার 2টি ডোজই নেওয়া হয়ে গিয়েছে, বাকিদের প্রথম ডোজ নেওয়া হয়ে গিয়েছে। ফলে আপাতত উদ্বৃত্ত এবং মেয়াদ উত্তীর্ণ হতে চলা টিকা প্যালেস্তাইনকে দিতে চলেছে দেশটি, যার ফলে বহুমূল্য ভ্যাকসিনের অপচয় হবে না। যুদ্ধের মাঝেও ইসরায়েলের এমন সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছে বিশেষজ্ঞ মহলের একাংশ। বিশ্ব বুলেটিনের সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। বাইরে বেরোলে আর প্রয়োজন নেই মাস্ক পরার, মুক্ত বাতাসে নেওয়া যাবে শ্বাস প্রশ্বাস। এমনকি 10 দিন আগে থেকে তুলে নেওয়া হচ্ছে নাইট কারফিউ সহ একাধিক করোনা সংক্রান্ত বিধিনিষেধ, এমনটাই ঘোষণা করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী। কেন, তার উত্তর নিয়েই আজকের টক অফ দ্য ওয়ার্ল্ড। করোনার প্রথম ঢেউয়ের পর কার্যত বিপর্যস্ত হয়ে গিয়েছিল গোটা ইউরোপ, ফ্রান্সেও জারি ছিল মৃত্যু মিছিল। সংক্রমণ রুখতে কড়া লকডাউন, বাইরে বেরোলেই মাস্ক ব্যবহারের নিয়ম চালু করে ফরাসি প্রশাসন, এছাড়া সমস্ত রকম জমায়েতে নিষেধাজ্ঞাও চাপানো হয়েছিল। তবে বর্তমানে এই দেশের কোভিড পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই ভালো, দেশে টিকাকরণের কাজও চলছে জোর কদমে। আর এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে করোনা সংক্রান্ত একাধিক বিধিনিষেধের ব্যাপারে আলোচনা হয়েছে। তারপরে সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ফরাসি প্রধানমন্ত্রী। জানা গিয়েছে বাইরে বেরোলেই সাধারণ মানুষের মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না, তবে কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া আগামী 30 জুন থেকে নাইট কারফিউ তোলার কথা থাকলেও তা আরও 10 দিন আগেই তুলে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এদিন তার মন্তব্য, দেশের স্বাস্থ্য পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভালো হয়েছে, তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ফরাসি সরকারের পক্ষ থেকে। এরপরই ফরাসি সরকার কোভিড সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়ার ব্যাপারে বৈঠকে বসেন, আর সেখানেই মাস্কের ব্যবহার এবং নাইট কারফিউয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যদিকে বেশ কিছু দেশে টিকার 2টি ডোজ নেওয়ার পরেও মেলেনি অ্যান্টিবডির খোঁজ, ফলত ফ্রান্স সরকারের এই সিদ্ধান্ত ভবিষ্যতে জনসাধারণের জন্য কোনো বড় বিপদ ডেকে আনবে কি না তা নিয়ে এখন সন্দেহের কালো মেঘ দানা বেঁধেছে বিশেষজ্ঞ মহলে। আজ 20 জুন, ইতিহাস বলছে এই দিনেই সংগঠিত হয়েছিল এমন একটি ঘটনা যার জেরে তৎকালীন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার প্রতি প্রবলভাবে ক্ষিপ্ত হয়েছিলেন তৎকালীন ব্রিটিশ শাসকরা। কি সেই ঘটনা জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই, তাহলে গোটা ঘটনাটা খুলেই বলা যাক। আজ 20 জুন, ইতিহাসে চোখ রাখলে দেখা যায় আজকের এই দিনেই সংঘটিত হয়েছিল অন্ধ কুপহত্যা। শোনা যায় ঘটনার সূত্রপাত হয় ইউরোপে হওয়া ইংরেজ এবং ফরাসিদের বিবাদের মাধ্যমে, আর যার আঁচ এসে পড়ে ভারতে ব্যবসা করতে আসা ইংরেজ এবং ফরাসি বণিকদের মধ্যেও, যার জেরে ছোটখাটো যুদ্ধে জড়িয়ে পড়েছিল দুই দেশের বণিকরা,
উল্লেখ্য, তৎকালীন বাংলার শাসক আলীবর্দী খাঁর সময়কাল থেকে ইংরেজরা ভারতে বাণিজ্য করত, আর ফরাসি বণিকদের সাথে যুদ্ধের পর তারা একটি দুর্গ তৈরি করতে উদ্যত হয়েছিল, কিন্তু তার তীব্র বিরোধিতা করেছিলেন তৎকালীন বাংলার শাসক আলীবর্দী খাঁ। কিন্তু ব্রিটিশরা আলীবর্দী খাঁকে ভুল বুঝিয়ে দুর্গ তৈরি করাতে সক্ষম হয়েছিল। ব্রিটিশরা আলীবর্দী খাঁকে বলেছিল, এই দুর্গ নাকি তারা বাণিজ্য সামগ্রী ফরাসিদের হাত থেকে বাঁচাতে তৈরি করছিল। তবে পরবর্তীকালে ব্রিটিশরা তাদের আসল রূপ দেখিয়ে শুরু করেছিল অত্যাচার, যে অত্যাচারের আঁচ পেতে শুরু করেছিল তৎকালীন কালো চামড়ার সাধারণ মানুষ। এর সাথে সাথে ব্রিটিশরা তাদের সেনা, গোলা, বারুদ এবং অস্ত্রশস্ত্র মজুত করতে থাকে এই দুর্গে। আলীবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার শাসক হয়েছিলেন সিরাজউদ্দৌলা। জানা যায়, ইংরেজদের এই অকথ্য অত্যাচারের প্রতিবাদে সিরাজ ইংরেজদের কাছে দূত পাঠালেও তারা দুর্ব্যবহার করে সিরাজের দূত ফিরিয়ে দেন। এরপর ক্ষিপ্ত সিরাজ ইংরেজদের উদ্দেশ্যে কলকাতার দিকে যাত্রা শুরু করেছিলেন। প্রায় 30,000 সৈন্য নিয়ে সিরাজ যুদ্ধে পরাজিত করেছিলেন ইংরেজদের। এবং শোনা যায়, কলকাতার ব্রিটিশদের নির্মিত ফোর্ট উইলিয়াম দুর্গের একটি মাত্র জানালা বিশিষ্ট একটি 28 ফুট দৈর্ঘ্য এবং 18 ফুট প্রস্থ বিশিষ্ট ঘরে বন্দী করেছিলেন 146 জন ইংরেজ সৈন্যকে। পরের দিন যার ফলে মারা গিয়েছিলেন 123 জন ইংরেজ সৈন্য। আর এই ঘটনাই ইতিহাসে অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি নামে পরিচিত। ইতিহাসবিদরা অনেকেই মনে করেন এই ঘটনা আদেও সত্য নয়, এই ঘটনা নাকি সিরাজের বিপক্ষে অপবাদ তৈরি করার এক ষড়যন্ত্র মাত্র। কিন্তু যা রটে তার কিছু তো বটে। আপনাদের কি মনে হয়? বিশ্ব বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণ চোখ রাখুন, ওয়ানে থাকুন। শুভরাত্রি।